হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো গতকালকে যে আমি শপিংগুলো করেছিলাম সেই শপিংগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আসলে গতকালকে আমি কথা দিয়েছিলাম আপনাদের সঙ্গে যে আমি কী কী শপিং করেছি সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক আপুরাই কিন্তু আমাকে মেসেঞ্জারে নক করতেছে যে আপু ভাইয়া কেমন আছে, ভাইয়া শরীর কেমন আছে। আসলে এই কথাগুলো শুনে তখন আমার খুবই ভালো লেগেছে। অনেক আপুদের সঙ্গে আমার যোগাযোগ হয়। তো আপু, আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, হ্যাঁ ভাইয়া শরীর এখন মোটামুটি ভালো আছে। আমরা ক্লিনিকে গিয়েছিলাম, তো ওর আব্বুর ব্লাড টেস্ট করার পর তো আমরা জানতে পেরেছি যে হাই কোলেস্টেরল ধরা পড়েছে। তো ডক্টর কিছু মেডিসিন দিয়েছে, অবশ্য বলেছে এগুলো রেগুলার খাওয়ার জন্য। তো ওর আব্বুর একটা অভ্যাস যে ডক্টর যখন মেডিসিন দিয়ে থাকে দুই তিন দিন খাবে, তারপরে একদমই অফ করে দেবে, খেতে চায় না ওষুধ, কখনই মেডিসিন রেগুলার খেয়ে থাকে না, মাঝে মধ্যে গ্যাপ দিয়ে থাকে। তো আপনাদের অনেক অনেক দোয়া পেয়েছি আর আপুরা অনেক সুন্দরভাবে কমেন্টগুলো করেছে, অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। আসলে ধন্যবাদ জানালেও ছোট হয়ে যাবে, এত সুন্দরভাবে আপনারা কমেন্টগুলো করেছেন, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আর বিশেষ করে যারা আমাকে মেসেঞ্জারে নক করেছেন যে আপু কী অবস্থা, কি হয়েছে, কি আসে বিষয় আমাদের কাছে খুলে বলো, তো সবাইকে আমি মেসেঞ্জারে বলে দিয়েছি। আর কিছু আপু আছে আমার সঙ্গে কথা বলতে চেয়েছে, তো সেই আপুদের সঙ্গেও কথা বলবো ইনশাল্লাহ। আজকে দুই দিন আমি একটু বিজি আছি, সেজন্য আপু তোমাদের কমেন্টের আনসারগুলো দিতে পারতেছি না। তো যাই হোক, আজকে আমি মানে এগুলো হচ্ছে গতকালকের বাজার, তো আজকে আমি এগুলো দেখাচ্ছি। অনেক বাজার করে নিয়ে এসেছিলাম গতকালকে, তো সেগুলো আর শেয়ার করা হয়নি যেহেতু আমাদের এখানে অনেক রাত হয়ে গিয়েছিলো, সেই জন্য এই বাজারগুলো আমি গতকালকে দেখাতে পারিনি, তো আজকে দেখাচ্ছি। তো এই তো আর কি, মানে সবসময় যে বাজারগুলো আমরা করে থাকি আর কি, সেই বাজারগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর অনেকে বলেছে যে আপু এত শপিং করো কেন, এত শপিং দিয়ে কী করো তোমরা। আসলে এগুলো কিন্তু প্রতিদিন আমরা বাজার করি না, মাসে একবার বাজার করা হয় বা সপ্তাহে একবার বাজার করা হয় সেই বাজারগুলো। তো ফ্যামিলিতে যদি একজন বা দুইজন লোক থাকে তখন কিন্তু অনেক বাজার করতে হয়, যেহেতু আমরা ফ্যামিলিতে পাঁচজন, আমাদের কিন্তু অনেক বাজারই করতে হয়। তো যখনই আমি বাজার করি না কিন্তু তখনই কিন্তু আমি আপুদের সঙ্গে শেয়ার করি। আর অনেক আপুরাই কিন্তু আমার শপিংগুলো দেখতে অনেক বেশি পছন্দ করে, সেই জন্য আমি বিশেষ করে এই শপিংগুলো শেয়ার করি, তা না হলে কিন্তু একদমই আমি শপিংগুলো শেয়ার করতাম না। আর যেহেতু আমি এখন ব্লগ ভিডিও মেক করতেছি, তো আমার মনে হয় যে এটা খারাপ হয় না, খুবই ভালো হয়। আমি কি কি শপিং করি, হয়তো আমার এই ভিডিও থেকে অনেক আপুরাই কিন্তু আইডিয়া পাচ্ছে কিভাবে শপিং করতে হয়, মান্থলি মানে যে শপিংগুলো করে থাকি বা সাপ্তাহিক যে শপিংগুলো করে থাকি। তো আমি আজকে যে বাজারগুলো করেছি এগুলো আমার সারা মাসের জন্য আমি বাজার করেছি। তো আরও কিছু টুকিটাকি বাজার রয়ে গিয়েছে, সেগুলো ওর আব্বু করে নিবে পরে। তো আমার যেগুলো প্রয়োজন সেগুলো আমি কিনে নিয়েছি। আসলে ওর আব্বু শপিং করতে পারে, বাট ওর আব্বু যখন শপিংয়ে যায় তখন কিন্তু মানে একটার জায়গায় আরেকটা আনে না, একটার জায়গায় আরেকটা রয়ে যায়, সেটা আনতে পারে না। মানে আমি যেটা মনে করি আর কি, মানে মেয়ে মানুষ যখন শপিংয়ে যায় তখন কিন্তু অনেক কিছু কিনে নিয়ে আসে, আর ছেলেরা কিন্তু এত কিছু বুঝতে পারে না যে কোনটা নিব কোনটা নিব না, বা অল্প পরিমাণে নিয়ে আসে। তো আমরা যখন মেয়েরা শপিংয়ে যাই তখন কিন্তু সংসার সম্বন্ধে অনেক কিছু আইডিয়া আছে আমাদের, আমরা মানে শপিংয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক কিছু কিনতে পারি। তো সবসময় যখন ওর আব্বু শপিংয়ে যায় তখন কিন্তু আমাকে সঙ্গে নিয়ে যায়, আর আমি যখন বলবো যে এটা নিয়ে এসো এটা নিয়ে এসো তখন কিন্তু ওর আব্বু নিয়ে আসতে পারে না। তো যাই হোক, আজকে অনেক কিছুই বাজার করা হয়েছে এখানে। আমি সাবান, কসমেটিক্স, আর বাচ্চাদের যেহেতু স্কুল খুলে ফেলেছে তাদের জন্য অনেক কিছু কিনে নিয়ে এসেছি টুকিটাকি। তো সবগুলো জিনিসের নাম কিন্তু আমি বলিনি। তো এখানে এখন বাজারগুলো তো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এগুলো এখন গুছিয়ে ক্লিন করে তারপর যাব কিচেনে রান্না করার জন্য। তো আমি এখন চলে এসেছি সবজির বাগানে, আর আজকে কিছু করলা ছিঁড়ে নেব। আর বিশেষ করে করলা কিন্তু শরীরের জন্য অনেক উপকার, আর ডক্টরও বলেছে যে তিতা খাওয়া শরীরের জন্য অনেক ভালো।
তো আজকে আমি অল্প তেল দিয়ে করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছ কিন্তু কোলেস্টেরলের জন্য অনেক খারাপ চিংড়ি মাছ খাওয়া যায় না তো চিংড়ি মাছ বাচ্চাদেরকে দিব খাওয়ার জন্য আর কি আর ওর আব্বুর জন্য আজকে করলা ভাজি করব তো আজকে করলা ভাজিটা একটু ভিন্ন রকম করব কিভাবে আমি সব সময় করলা ভাজি করে থাকি তবে প্রত্যেক দিন এক এক রকম করলা ভাজিটা করার চেষ্টা করি সব সময় একই রকম আমি করলা ভাজি করে থাকি না তো আমার করলাগুলো পাড়া হয়ে গিয়েছে লাস্টে আমি দুইটা শসা কেটে নিচ্ছি আর এখন আমি করলাগুলো কেটে নিচ্ছি এরকম লম্বা লম্বা সাইজ করে পাতলা পাতলা করে করলাগুলো কেটে নিব তারপর ধুয়ে পোষা করে আজকে রান্না করব আজকে করব আমি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব আর করব ইলিশ মাছ ভাজা করব মানে কচুর মুখি দিয়ে একটু রান্না করব বাচ্চাদের জন্য ভাজি করে দিব আর করব হলো ওর আব্বুর জন্য একটু পটলের ভর্তা তৈরি করব মানে পটলের ভর্তাটা গত ব্লগে আমি দেখিয়েছিলাম পটলের ভর্তাটা এত মজা হয়েছে খেতে অনেক টেস্ট হয়েছে তো আব্বু বললো যে আর একটু ভর্তা তৈরি করো আজকে আর যেহেতু অল্প পরিমাণে পটল রয়ে গিয়েছে পটল কিন্তু বেশি দিন ঘরে থাকলে নষ্ট হয়ে যায় তো এক আপু বলেছিল যে আপু পটলের ভর্তাটা শেয়ার করো কিভাবে তুমি ভর্তাটা তৈরি করে থাকো তাই ভাবলাম আজকে আপুর জন্য এই রেসিপিটি শেয়ার করি তো আশা করছি আপুর অনেক উপকারে আসবে আসলে কিন্তু ভর্তাটা খেতে অনেক মজা লাগে গরম ভাতের সঙ্গে তো আমি এখানে পটলের খোসাগুলো ছাড়িয়ে তারপর অল্প একটু পানি দিয়ে তারপর এখন ব্লেন্ড করে নিচ্ছি আমি এখানে 5-6টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি সঙ্গে এখন আমি পটলটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর আজকের ব্লগটি আমার তৈরি করতে অনেক লেট হয়ে গিয়েছে কারণ আমি এক জায়গায় গিয়েছিলাম আজকে তো সেই যে জায়গায় গিয়েছে অবশ্য নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করব তো আজকে বলবো না অবশ্য আমি কোথায় গিয়েছি সেটা আপনাদের জন্য সারপ্রাইজ হিসাবে রেখে দেব তো আগামী দিন ব্লগে দেওয়ার চেষ্টা করব আর আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের প্রতিটা কমেন্টই আমার অনেক মূল্যবান আমি আমার প্রতিটা ভিউয়ার্সকে অনেক মূল্য দেই যে ভিউয়ার্সরা অনেক কষ্ট করে কমেন্টগুলো করে তাদের কমেন্টের আনসারগুলো দেওয়ার চেষ্টা করি আমি যতই কষ্ট হোক না কেন তো গতকালকের ব্লগে যে কমেন্টগুলো এসেছে আমার আপুদের কমেন্টের আনসারগুলো আমি দিতে পারিনি বলেছি যে আজকে সারাদিন বিজি ছিলাম সেজন্য আমার আজকে ভিডিওটা মেক করতে অনেক লেট হয়ে গিয়েছে আর আজকের এই ভিডিওটি আমি যখন আপলোড করব তখন হয়তো বাংলাদেশ সময় রাত 10টা বাজবে বা মালয়েশিয়া 12টা বাজবে আমি আজকে এক জায়গায় গিয়েছিলাম ওখান থেকে এসে তারপর এখন ভিডিওটা তৈরি করতেছি তো জানি না ভিডিওটা আজকের কেমন হবে বা আমার কথাগুলো কেমন হবে তো কথাগুলো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যাই হোক এখন আমি চিংড়িগুলো কেটে নিচ্ছি তো চিংড়িগুলো আমার ধুয়ে পোষে করা হয়ে গিয়েছে আমি চিংড়ির রগগুলো ফেলে দিয়েছি আর চিংড়ি মাছের মেন যেই ময়লা সেটা হলো চিংড়ি মাছের রগ তো চিংড়ি মাছ আমি অল্প পরিমাণে এখানে নিয়েছি আর বাকিগুলো রেখে দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার পাউডার হলুদ লবণ মরিচ আর জিরা পাউডার দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি আর এইভাবে করলাটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে খুবই ভালো লাগে এভাবে খেতে তো চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব শুকনা মরিচ আমি প্রথমে কিন্তু পটল ভাজিটা দেখাচ্ছি প্রথমে আমি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিব সরিষার তেল আর এই পটল ভাজিটা আমি আমার রান্নার চ্যানেলে আপলোড দিয়েছিলাম আরও 2-3 দিন আগে তো অনেক আপুরে আমাকে বলেছে যে ব্লগ চ্যানেলে দেওয়ার জন্য সেজন্য আপুদের জন্য আজকে রেসিপিটি শেয়ার করতেছি তো যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম আর এই ভর্তাটার মধ্যে অবশ্যই রসুন কুচিটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে তো এখন আমি রসুন কুচিটা দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো যখন একটু হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন আমি ব্লেন্ড করা পটলটা দিয়ে দিব তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখন আমার পেঁয়াজ আর রসুনটা হালকা একটু ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি পটল ব্লেন্ড করা এটা দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে আর এই পটলটাকে খুব ভালোভাবে ভুনে নিব তো এই পটলটা কিন্তু অনেকেই রান্না করতে জানে অনেকে আমাকে বলেছে যে আন্টি আমি আমার শ্বশুরবাড়িতে রান্না করে খেয়ে থাকি খুবই ভালো লাগে
আবার অনেকে বলেছে তারা নাকি প্রথমবার ট্রাই করতেছে, তাদের কাছেও খুব ভালো লেগেছে আমার এই রেসিপিগুলো, তাই ভাবলাম আজকে শেয়ার করি। তো এখন আমার অলরেডি পটল ভর্তাটা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, তারপর আমি করলা ভাজিটাকে করে নিব। তো প্রথমে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে পটল ভাজিটা করতে হয়, তো আশা করছি সবার ভালো লেগেছে। এখন ঠিক একই ফ্রাইপ্যানে আমি বসিয়ে দিচ্ছি করলা ভাজিটা। তো এখন আমি দিয়ে দিলাম তেল, দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 কোয়া রসুন, ছোটো ছোটো টুকরা করে দিয়েছি, 4-5টি কাঁচামরিচ আর 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর করলার মধ্যে অবশ্যই পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। আর আমি এখানে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে এখন হালকা একটু বাদামি করে ভেজে নেব। তো এখন আমার পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম আমি সেই মশলা মাখা আমার চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাকে আমি 5 মিনিটের মতো মশলায় মাখিয়ে তারপর রেখে দিয়েছিলাম। আর এভাবে চিংড়ি দিয়ে করলা ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। তো রাব্বু যেহেতু চিংড়ি মাছ খেতে পারবে না, শুধু করলাটা দিয়ে খেয়ে নেবে। তো দেখি হয়তো বিকেলের দিকে বাইরে যেতে পারি, তো সেজন্য আজকে সিম্পল রেসিপি করে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি করলা। করলার মধ্যে আমি অল্প কিছু কাঁচা পেঁয়াজ দিয়েছি আর 2-3টা কাঁচামরিচ দিয়ে জাস্ট এখন একটু নেড়ে চেড়ে নিব 2-1 মিনিটের জন্য। তারপর আমি আর নাড়াচাড়া বেশি করবো না, হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারপর এই ভাজিটাকে করে নিব। তো এখন আমার ভাজিটা নেড়ে চেড়ে তারপর আমি ঢেকে দিচ্ছি 2-1 মিনিটের জন্য। আর এই 2-1 মিনিটে কিন্তু ভাজিটা হয়ে যাবে। আর করলা ভাজি বেশি মানে ফ্রাই করলে খেতে ভালো লাগে না, হালকা একটু কাঁচা কাঁচা সিদ্ধ হলেই খেতে ভালো লাগে। তো এখন 2-1 মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর আর নাড়াচাড়া করবো না, জাস্ট একটু ঝাঁকিয়ে তারপর উঠিয়ে নিব। আর করলা ভাজি কিন্তু বেশি নাড়াচাড়া করলে খেতে ভালো লাগে না, মানে একদম তিতা হয়ে যায়। আর এক আপু আমাকে বলেছিল যে আপু তুমি করলার জুস কীভাবে তৈরি করো সেটা আমাদের সঙ্গে শেয়ার করো। তো আপু আমি তো এখন আর করলার জুস তৈরি করি না, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো করলার জুস কিন্তু ব্লেন্ডারও তৈরি করা যায় বা জুসার মেশিনও তৈরি করে নেওয়া যায়। যারা ব্লেন্ডারে তৈরি করবে তারা পানি দিয়ে করলা দিয়ে তারপর জাস্ট একটু ছেঁকে নিলেই হবে। তো করলার জুস এটা কিন্তু খালি পেটে খেতে হয়, সকালে খালি পেটে 1 গ্লাস করে খেলেই হবে। তো আমি খেয়েছিলাম প্রায় 1 মাসের মতো, আমি অনেক উপকার পেয়েছি, মানে অনেক ওয়েট লস হয়। তো আবার শরীরেরও ক্ষতি হয়, সেটা আমি অনেকবারই বলেছি আপুদেরকে। তো তোমরা যারা খাবে তারা অবশ্যই সেটা ডক্টরের পরামর্শ নিয়ে খাবে, কারণ এই কোশ্চেনটা আমার সারাদিন আসতেছে আমার মেসেঞ্জারে, এমনকি আমার ভিডিওর মধ্যে অনেক আপুরে কমেন্ট লিখতেছে। তো গতকালকের ব্লগে আমি বলে দিয়েছি, আজকের ব্লগও আমি বলে দিয়েছি। তো এখন হলো আমাদের এখানে বিকেল টাইম, প্রায় 6:30 বেজে গিয়েছে। তো বিকেলে নাস্তার আয়োজন আমি করতেছি। তো এখানে কিছু কর্ন ছিল বাসায়, তো সবসময় তো আমার বাচ্চারা কর্ন খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য আমি কর্নগুলো এখন ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কর্নগুলো এত সুন্দরভাবে ফুটতেছে, মানে এক কড়াই হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এই তো দেখতেই পাচ্ছেন আমার কর্নগুলো এখন ভাজা হয়ে গিয়েছে, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে কর্ন থেকে। এগুলো কিন্তু ক্যারামেল করেও রেখে দেওয়া যায় বয়ামের মধ্যে। তো আমি খালি করেছি, আজকে কোনো লবণ দিইনি, সবসময় আমি লবণ দিয়ে ফ্রাই করে থাকি, আজকে খালি ফ্রাই করেছি এমনি খাওয়ার জন্য। তো এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা বয়ামে নিয়ে নেব আমি। আর এখন কেটে নিচ্ছি কিছু ফ্রুটস, এখানে একটা ড্রাগন ফ্রুটস নিয়েছি, সেটাকে আমি কেটে নেব। তো সালমান চাচ্ছিল যে ড্রাগন ফলের স্মুদি খাবে, তো মীরা চাচ্ছে ড্রাগন ফলের স্মুদি খাবে না, মানে দুইজন দুই রকমের কথা বলতেছে। তাই আমি ভাবতেছি যে না, কাউকে কিছু করে দেব না, আমি এটা কেটে দেব, তোমরা এভাবে খেয়ে নাও। আর এই ফলটা শরীরের জন্য অনেক উপকার, যাদের কোলেস্টেরল আছে তাদের কোলেস্টেরল একদম কন্ট্রোলে চলে যায়। ও রাব্বু বলেছে সেটা আমাকে, গতকালকে বলেছে আমাকে যে এটা যদি খেয়ে থাকো তাহলে কোলেস্টেরল একদমই কমে যায়। তো আমি বললাম তুমি খাবে বেশি করে, তো রাব্বু একটু বেশি করে নিয়ে এসেছে। আর যাদের হাই কোলেস্টেরল তারা কিন্তু ডুরিয়ান একদমই খেতে পারবে না, ডুরিয়ানে অনেক বেশি ইনফেকশন করে। যাদের মানে হাই কোলেস্টেরল তাদের খাওয়া একদমই নিষেধ, বা গ্যাস্ট্রিক যাদের। তো ওর আব্বু যখন হসপিটালে গিয়েছে তখন ও ডক্টর বলে দিয়েছে যে হসপিটালে ওর আব্বু সবসময় দেখিয়ে থাকে সেই ডক্টরটা অনেক ভালো, তো ইন্ডিয়ান ডক্টরকে ওর আব্বু দেখিয়ে থাকে।
তো আগামী বৃহস্পতিবার আমিও যাব ক্লিনিকে, কারণ প্রতি বছর একবারই কিন্তু আমরা ব্লাড টেস্ট করে থাকি ওর আব্বু আমি। তো রাব্বু গিয়েছিল অবশ্য আজকে, আর আমার হাতে তেমন বেশি সময় ছিল না, সেজন্য আমি যেতে পারিনি। তো ডক্টর বলেছে আমাকে যে বৃহস্পতিবারে যাওয়ার জন্য আর কি। তো দেখি আমি যদি হাতে সময় পাই তাহলে আমিও যাব, আর এমনিতেও কিন্তু হাতে একদমই সময় কম, সেজন্য আমি কোথাও যেতে পারছি না। আর এখন যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, রাব্বু বলতেছে মালয়েশিয়া গ্রামে যাবে ঘোরার জন্য, তো দেখি হয়তো আগামী দিন যেতে পারি। যদি ইমলায়ু গ্রামে আমরা যেয়ে থাকি তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মালয়েশিয়া একটু অন্য গ্রামে যাব, যে গ্রামের পাশেই নাকি সাগর আছে, তারপর দেখার মতো অনেক কিছুই আছে। তো ভাবলাম যদি যেয়ে থাকি তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যে মালয়েশিয়ান গ্রামগুলো দেখতে কেমন হয়। তো একবার কিন্তু আমার ব্লগের মধ্যে আমি দেখিয়েছিলাম, তো এটা হলো অন্য সাইডে আমরা যেখানে যাব সেটা। তো এখন আমি বিকেল টাইমে কিছু মুড়ি বানিয়ে নিয়েছি এখানে, শসা টমেটো কাঁচামরিচ বাংলাদেশের মতো। অনেক দিন ধরে যাচ্ছি কিছু মুড়ি বানাবো, তো সময়ের জন্য বানাতে পারছি না। আসলে যখন বাংলাদেশে ছিলাম প্রতিদিন বিকালে কিন্তু চা মুড়ি খাওয়া হতো, এখন মুড়িটা একদমই কম খাওয়া হয়। তো এখন আমরা বিকেলে নাস্তাটা খেয়ে বাইরে চলে এসেছি। তো শালিন আর ওর ভাইয়া ড্রোন নিয়ে দুষ্টুমি করতেছে, আর ওদের সাথে আমিও একটু দুষ্টুমি করতেছি বাহিরে দাঁড়িয়ে। খুবই ভালো লাগতেছে আজকের বিকেলের এই ভিউটা। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, আশা করছি সবার ভালো লেগেছে। আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।